জামায়াতের ক্ষমা পাওয়ার সুযোগ নেই হানির। একাত্তরে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ক্ষমা চাইলেও মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, আমরা বহুবার বলেছিলাম জামাত তার অতীত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তারা কখনো তাদের ভুল রাজনীতির জন্য ক্ষমা চায়নি। অনেক দেরিতে হলেও আব্দুর রাজ্জাক উপলব্ধি করেছেন একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বা তাদের দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক হয়তো তার একাত্তরের ভূমিকার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে নিজের বিবেকের কাছ থেকে দায়মুক্তি চাইছেন, কিন্তু একাত্তরে জামাতে ইসলামী যে মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধের জন্য ক্ষমা চেয়েও তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে বলে জাতি মনে করে না। হানিফ বলেন, একাত্তর সালে জামায়াতে ইসলামী আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েই শুধু ক্ষান্ত হয়নি, তারা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে গণহত্যা করেছিল। সেই গণহত্যার দায় কখনো তারা এড়াতে পারে না। আমাদের প্রায় 3 লক্ষ মা বোন পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল, সেই নির্যাতনের দায় জামাতের এড়ানোর কোনো সুযোগ নেই। লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ নেতা হানিফ বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নেতাদের অনুরোধ করব, আপনারা জামাতের নেতাদের বক্তব্য অনুধাবন করে ভুল রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান হানিফ। তিনি বলেন, আমরা চাই ঢাকা মহানগরের মানুষের সর্বোচ্চ নাগরিক সেবা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আতিকুল ইসলাম কাজ করবেন। আমি বিশ্বাস করি তার মতো একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ মেয়র হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। ঢাকা উত্তর কৃষক লীগের সভাপতি মাসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি বক্তব্য রাখেন।